গরমে পড়ছে বাংলা, বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাইরে বেরোতে নিষেধ করছেন আবহাওয়াবিদরা। কিন্তু রুজি রুটির প্রয়োজনে বেরোতে তো হয় অনেকেই, সেক্ষেত্রে তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তাই বাড়ি থেকে বেরোনোর আগে কিছু জিনিস মাথায় রাখুন তীব্র গরমে, যা আপনাকে সতেজ, সুস্থ এবং ঠান্ডা রাখবে। বাইরে বেরোনোর আগে ব্যাগে অবশ্যই রাখুন জল, তীব্র গরমে শরীর হাইড্রেট রাখা জরুরি। গরমে গলা ভেজাতে অনেকেই বোতল বোতল কোল্ড ড্রিঙ্ক খান, যা একেবারেই অস্বাস্থ্যকর। তার বদলে সঙ্গে রাখতে পারেন দইয়ের খোল, ফলের রস আরও কার্যকরী। রাস্তায় কাটা ফল এড়িয়ে যান, শরীর ঢাকা সুতির জামা কাপড় পরুন, ছাতা নিয়ে অবশ্যই বেরোবেন। ব্যাগে রাখুন ওয়াইপার, যা আপনাকে সতেজ রাখতে পারে। রোদ চশমা ব্যবহার করুন। অসহ্য দাবদাহে নাজেহাল অবস্থা, এমন পরিস্থিতিতে সুস্থ থাকতে শশার কোনো বিকল্প নেই। গরমের সঙ্গে জুঝতে তো বটেই, ওজন কমাতে এবং হজম শক্তি বাড়াতেও শশা দারুণ উপযোগী। লো ক্যালোরি এবং হাই ফাইবার সমৃদ্ধ এই ফল শরীর সুস্থ রাখে, রক্তচাপ স্বাভাবিক রাখে, ত্বক ভালো রাখতেও শশা লাজবাব, হাড়ের অসুখেও কার্যকরী। পটাশিয়াম, ফাইবার, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ তো আছেই, সেই সঙ্গে শশায় রয়েছে ভিটামিন এ, সি এবং কে। স্যালাডে শশা রাখতে পারেন, বাড়িতে চাট বানিয়ে খেতে পারেন, স্যুপ স্মুদিতে দিতে পারেন। হিটস্ট্রোক রুখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় শশা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর, রোদের তাপে বাইরে বেরোনোই কঠিন হয়ে যাচ্ছে, পাখার তলায় বসেও ঘামে ভিজে যাচ্ছে জামা কাপড়। কিন্তু রুটি রুজির প্রয়োজনে তো বেরোতেই হচ্ছে অনেককে। তবে এত গরমে শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি এই সময় ত্বকেরও বিশেষ যত্নের প্রয়োজন। গরমে ত্বকের সাধারণ সমস্যা হলো ঘামাচি, এছাড়া অনেকের ত্বকে আবার লাল লাল র্যাশও দেখা দেয়। ত্বকের এই ধরনের সমস্যায় জের বার আপনি মুক্তি পান কিছু ঘরোয়া টোটকায়। গরমে ভালো করে স্নান করতে হবে, দিনে অন্তত 2 বার স্নান করুন, তাতে কিছুটা হলেও ঘামাচির জ্বালা থেকে মুক্তি পাবেন। গরমে সুতির হালকা পোশাক পরুন, ঘামাচির জায়গাগুলিতে বরফও লাগাতে পারেন। ঘামাচির জ্বালা কমাতে ওটসের পেস্ট লাগান, র্যাশ কমাতেও একই টোটকা ব্যবহার করুন। র্যাশ ও ঘামাচিতে চন্দন বাটা লাগাতে পারেন, ত্বকের জ্বালা পোড়া কমাতে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার, গরমে বেসিল পাতার পেস্ট ত্বকে লাগান। গরমকালে প্যাঁচপ্যাঁচে ঘামে চুল ভিজে যাওয়া খুব চেনা সমস্যা, তা থেকে চুল পড়া, আঠা আঠা হয়ে যাওয়া, স্ক্যাল্পের ক্ষতি হওয়ার মতো সমস্যা দেখা দেয়। কিছু ঘরোয়া টিপস মানলেই গরমেও চুলের স্বাস্থ্য থাকবে বহাল, জেনে নিন সেই সব। স্ক্যাল্প পরিষ্কার করুন। গরমকালে প্রচুর পরিমাণে ঘাম হওয়ার কারণে স্ক্যাল্পে ধুলো ময়লা বসে যায়, চাইলে প্রতিদিন শ্যাম্পু করতে পারেন, না চাইলে সপ্তাহে অন্তত 3 বার করতে হবে। কন্ডিশনার লাগান, নিয়ম করে শ্যাম্পু ধুয়ে ফেলার পর কন্ডিশনার লাগিয়ে 2 মিনিট রেখে ধুয়ে ফেলুন। হেয়ার মিস্ট ব্যবহার করুন। ঘাম জমার কারণে গরমে অনেকেরই চুলে গন্ধ হয়, সেক্ষেত্রে চুলে হেয়ার মিস্ট ব্যবহার করতে পারেন, ঘন ঘন হেয়ার টুল ব্যবহার নয়। ব্লো ড্রায়ার, স্ট্রেটনার বা কার্লিং আয়রনের মতো যন্ত্র চুলে কম ব্যবহার করুন। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসী, রোদের তাপে বাইরে বেরোনোই কঠিন হয়ে যাচ্ছে। গরম থেকে ক্ষণিকের মুক্তি পেতে বারবার স্নান করছেন অনেকেই, কম করে তো 2-3 বার হয়েই যাচ্ছে। কিন্তু এই বারবার স্নান করার অভ্যেস কি শরীরের পক্ষে ভালো? চিকিৎসকরা বলছেন গরমে অন্তত 2 বার স্নান করা যেতেই পারে, এতে শরীরের তাপমাত্রা ঠিক থাকবে। কিন্তু শরীর সুস্থ রাখতে গেলে স্নানের আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। বাইরে থেকে এসেই স্নান করতে যাবেন না, পাখার তালে অন্তত 10-15 মিনিট বিশ্রাম নিয়ে তারপর স্নান করুন। বরফ জলে স্নান করেন অনেকে, যা একেবারেই উচিত নয়। যারা বাতের ব্যথায় ভোগেন তাদের বেশি স্নান না করাই ভালো। বাতের রোগীরা ব্যথা কমাতে এই গরমে অনেক সময় হালকা গরম জলে স্নান করেন, যেটা একেবারেই উচিত নয়। ছোট আর বয়স্কদের একাধিকবার স্নান করতে বারণ করছেন চিকিৎসকরা, বেশিক্ষণ ধরে স্নান করা উচিত নয়, স্নানের জন্য 10 মিনিটই যথেষ্ট বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।